ইন্টারনেট ব্যবহার করেন অথচ ক্যাপচার সঙ্গে পরিচিত নন এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। আপনি কোনো সাইট থেকে ছবি ডাউনলোড করতে চাইছেন অথবা কোনো সাইটে কিছু একটা আবেদন করতে চাইছেন, হঠাৎ করেই কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠলো একটা ছবি। এবার আপনাকে সেখান থেকে চয়েস করতে হবে, অথবা গাড়ি অথবা ট্রাফিক লাইট। এই বিষয়টি হচ্ছে ক্যাপচা। কিন্তু এই ক্যাপচা কেন দেওয়া হয়, এর পেছনের কারণটা কী? তাই বন্ধুরা, আমি ভিডিওতে বলতে চলেছি ক্যাপচা জিনিসটা কী বা ক্যাপচা কী কারণে দেওয়া হয়। তাই বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এরপরে আসি ক্যাপচা আসলে কী। এই ক্যাপচার পুরো কথাটি হলো কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল কম্পিউটার অ্যান্ড হিউম্যান অ্যাপার্ট, যা মূলত হিউম্যান ইউজার বা মানব ইন্টারনেট ব্যবহারকারী এবং অটোমেটেড ইউজার অর্থাৎ স্বয়ংক্রিয় ব্যবহারকারীর মধ্যে পার্থক্য করে ক্যাপচার মাধ্যমে। এবার ধরুন ইন্টারনেটে আপনি কোনো কাজ করার চেষ্টা করছেন, এবার নির্দিষ্ট ওয়েবসাইট বোঝার চেষ্টা করবে আপনি সঠিক ব্যবহারকারী কিনা, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কাজটি করতে চলেছেন সেটা সত্যিই নাকি কোনো মানব ব্যবহারকারী নাকি কোনো রোবোটিক ব্যবহারকারী সেই কাজ করছে তা বোঝা যাবে এই ক্যাপচার মাধ্যমে। আপনি লক্ষ্য করবেন ক্যাপচায় বিভিন্ন ছবি অথবা বিভিন্ন অক্ষর দেওয়া থাকে, সেগুলি সাধারণভাবে রোবট রিড করতে পারে না, ফলে সেইগুলি দেখে ক্যাপচা কোডের মাধ্যমে কোনো ওয়েবসাইট বুঝতে পারবে যে ব্যবহারকারী মানব নাকি রোবট। এরপরে আসি এই ক্যাপচার কাজ কী। ব্লগ এবং ফোরামগুলিতে স্প্যাম কমেন্ট আটকানো, অবৈধ অ্যাকাউন্ট তৈরির আটকানো এবং পোলের যথার্থতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ক্যাপচা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি আই এম নট এ রোবট লেখা কেন দাসি। এই প্রসঙ্গে বলার আগে ক্যাপচা সংক্রান্ত আর একটি বিষয় জানা প্রয়োজন। এই মুহূর্তে ক্যাপচা তৈরির জন্য বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি রয়েছে গুগলের, কিন্তু এখানে একটি জটিল সমস্যা তৈরি হয়। 2014 সালে গুগল দেখে সব থেকে জটিল যে ক্যাপচাগুলি ছিল সেগুলির মধ্যে তাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম বা MLA 99.8% সফল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তা সমস্যা তৈরি হচ্ছিল। সাধারণ মানুষের মধ্যে মাত্র 33% সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছিল। তাই গুগলের তরফ থেকে একটি নতুন পদ্ধতি চালু করা হয়, তার নাম দেওয়া হয় নো ক্যাপচা। এরপরে আসি নো ক্যাপচা এবং রিক্যাপচার কী পদ্ধতি আছে। এই পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহারকারীদের ডেটা ও আচরণ পর্যবেক্ষণ করে মেশিন, তার ভিত্তিতে কিছু ব্যবহারকারীকে আই এম নট এ রোবট এবং কিছু ব্যবহারকারীর জন্য ছবি পরীক্ষা দিতে হয়। এই ছিল ক্যাপচার কিছু বৈশিষ্ট্য। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।